তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম। তো ফার্স্ট অফ অল আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, তো এইরকম ভিডিও কিন্তু টিকটকে প্রচুর পরিমাণের ভাইরাল। তো টিকটকে কিন্তু ঢুকলে এই ধরনের ভিডিও আমরা দেখতে পাই। তো আমি আপনাদেরকে এ ধরনের ভিডিও এডিটিং করে আপনাদেরকে শেখাবো। তো কীভাবে এ ধরনের টিকটক ট্রেনিং ভিডিও এডিটিং করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এ ধরনের ভিডিও এডিটিং করে শেখাবো। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার এই চ্যানেলে ফটো এডিটিং, ভিডিও এডিটিং এই দুই ধরনের টিপস আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের এডিট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা রয়েছেন আমাদের চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা চলে এলাম আমাদের স্ক্রিনে। তো আমরা ক্যাপকার্টে টাচ করব। ক্যাপকার্টে টাচ করার পর এরকম ইন্টারফেস আসবে, প্লাস অপশন, প্লাসে টাচ করব। প্লাসে টাচ করার পর উপরে আপনারা দুটো অপশন পাবেন, ফটো ভিডিও। তো আমরা ফটোতে যাব। তো এখান থেকে আমরা দুটো ফটো নেব। তো কেউ ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, কেউ স্কিপ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন না। তো আমি দুটো ফটো নিতেছি, তো আপনারাও দুটো ফটো নেবেন। তো দুটো ফটো নেওয়া নিয়ে হয়ে গেলে নিচে অ্যাড, তো অ্যাডে আমরা টাচ করব। তো অ্যাডে টাচ করার পর ফার্স্ট অফ অল আমরা ক্যাপকার্টের লোগোটা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো লোগোটা ডিলিট করলাম, এখন আমরা সাউন্ড অ্যাড করব। তার জন্য অডিও, অডিওতে টাচ করব। কনিফার এ অপশনে টাচ করব। টাচ করার পর এখান থেকে যে কোনো গানের একটি অডিও আমরা সিলেক্ট করে নেবো। তো গানের উপরে, ভিডিওর উপরে টাচ করে নিচে যে অপশনটা দেখতেছেন, তো এই অপশনে একবার টাচ করব। আমাদের অডিওটা এসে গেল, ঠিক আছে। তো এখন অডিওটা একটু পাশে এলেই অডিওর উপর সিপি ধরে আমরা ভিডিও সমান করে দেবো, ঠিক আছে। তখন আমরা ফটোর উপরে টাচ করবো, কনেপর একটু এদিকে যাবো। জানির পর এই অপশন এখানে একবার টাচ করব। তো এই অপশনে টাচ করার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস। তো দুটো অপশন আছে এখানে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমেরটা আমরা সিলেক্ট করে নেব, একটু অপেক্ষা করবেন। নেট কানেকশন অথবা ওয়াইফাই আপনারা চালু রাখবেন, ঠিক আছে। তো নাতে কিন্তু হবে না, অবশ্যই ওয়াইফাই নেট অথবা চালু রাখতে হবে। তো একটু সময় লাগবে, তো সময়ের পর ঠিকই আপনা আপ এটা হয়ে যাবে। তো বারবার আমি বলতেছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে কিন্তু এ ধরনের এডিটিং ভিডিও আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো একটু অপেক্ষা করবেন। তো আমাদের অপেক্ষা করা শেষ, তো এখন টিক চিহ্নে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমাদের একটা ফটোর কাজ হয়ে গেল, দেখতে পারলেন। তো এখন আমরা দুই নম্বর ফটোটাতে করব। তো দুই নম্বর ফটোর গায়ে টাচ করবো, কনিফার একটু এদিকে যাবো, জানিফার এই অপশনে একবার টাচ করব। তো টাচ করার পর প্রথমে এক নম্বরটা দিছি, এখন দুই নম্বরটার গায়ে টাচ করব। তো একটু সময় লাগবে, তো একটু অপেক্ষা করবেন। আর অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এ ধরনের ফটো এডিট ভিডিও সম্পর্কে এডিট জানার জন্য, ঠিক আছে। তো অবশ্যই বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। তো আমাদের দেখতে পেলেন দুই নম্বরের ফটোটার কাজ শেষ। তো আমাদের ভিডিও পুরো রেডি। তো আরও একটি কাজ বাকি আছে, তার জন্য ভিডিও সমান করার জন্য ভিডিওর উপর টাচ করে অডিওটা কাট করে ডিলিট করে দেবো, ঠিক আছে। তার ভিডিও অনুযায়ী আমাদের গানটাও হয়ে গেল। তো আপনাদেরকে একটু আমি প্লে করে দেখাই যে আমার ভিডিওটা কীরকম হলো। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের ভিডিওটি কিন্তু অসাধারণ হয়েছে। এখন এখানে আরেকটি কাজ বাকি আছে, এই ডটটা দেখতেছেন, তো এই ডটে একবার আপনারা টাচ করবেন। তো ডটে টাচ করার পর একটু অপেক্ষা করবেন, কারণ এবার এখানে আপনারা এই অপশনটা দেখতেছেন, তো এই অপশনের গায়ে একবার টাচ করবেন, ঠিক আছে। তো এই অপশনটা নিয়ে নেবেন, নেওয়ানির পর এটা একবার জিরো করে দিবেন আর টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তো দেখতে পারলেন। তো বন্ধুরা আরেকবার আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি। তো আমাদের ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে পারলেন। লাইট একটা ইফেক্ট কিন্তু মাঝখানে হলো, তো আমাদের ভিডিও কিন্তু অসাধারণ হয়েছে। এখন ভিডিওটা আমরা সেভ করবো, তার জন্য উপরে সেভের অপশন, তো সেভে একবার টাচ করে দেবো, আমাদের ভিডিওটা গ্যালারিতে যাবে। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখে আপনারা এডিট শিখতে পেরেছেন। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন।